এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং বিলকে সমর্থন করার জন্য শিলচরের সাংসদ সুস্মিতা দেবের কুশপুতুল দাহ করে গণ সুরক্ষা মঞ্চ অসম। শিলচর রংপুরের মধুরা সেতুর কাছে সংগঠনের সদস্যরা নরেন্দ্র মোদী মুর্দাবাদ, সর্বানন্দ মুর্দাবাদ, সুস্মিতা দেব মুর্দাবাদ ধ্বনি দিয়ে পরিবেশ উত্তাল করে তোলেন। শিলচর এমপি, যে কংগ্রেসই দলাল, একটা বাংলাদেশি দলাল এমপি সুস্মিতা দেবকে এই বিলে সাপোর্ট করিয়া আমার এই খিলঞ্জিয়া মানুষকে ভোট নিয়া বাংলাদেশি মানুষে সাপোর্ট করা, এই বিলে সাপোর্ট করা আমার দিক্কাত নাই। তারকে আমরা আগামী লোকসভাতে তারকে জবাব দিব আমরা। এদিকে রাজ্যসভায় মৌখিক ভোটে বিলটি নাকচ হয়ে যাওয়ায় উল্লাস ব্যক্ত করেছে গণ সুরক্ষা মঞ্চ। সংগঠনের সদস্যরা বলেন, এখন 50% জয় নিশ্চিত রয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্যসভায় গৃহীত হতে যাওয়া বিলটি বাতিল করতে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছে মঞ্চ। লোকসভাতে পাশ করলেও রাজ্যসভাতে পাশ করতে পারছে না এই বিজেপির বাংলাদেশি দলাল সরকার। এই কালা বিল কোনো মুহূর্তে আমরা পাশ করতে দিব না। উত্তর পূর্বাঞ্চল সব যুবকে আমি আহ্বান জানাই, আজকে থেকে লইয়া এই রাজ্যসভাতে পাশ না করার আমরা একটা খুশি করছে, কিন্তু আমরা এটা খুশি নয়, শেষ হয়েছে না আমরা আন্দোলন, শেষ নাই। খালি 50% আমরা সাকসেস হয়েছে, 50% রয়েছে। এই জন্য আমি আমাদের খিলঞ্জিয়া মানুষ, বরাকবাসী বা বিভিন্ন সম্প্রদায়বাসীকে আমি আহ্বান জানাই যে আগামী ফেব্রুয়ারি মাসে আবার এই বিলটা উত্থাপন করব রাজ্যসভাতে, কিন্তু কোনো শর্তে এই কালা বিলকে আইন পাস করতে দিব না আমরা। এই জন্য আমি বরাকবাসীকে, উত্তর পূর্বাঞ্চল আসামবাসী খিলঞ্জিয়া মানুষকে আমি আহ্বান জানাই, ঐক্যবদ্ধ হইয়া লড়াই করার লাগি।